নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, মৌমিতা রন্দন মহলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে রবিবার, এখন ঘড়িতে প্রায় 10:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি। এখানে অনেক কাজ হয়ে গেল, রাজু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এখানে স্যান্ডউইচ করেছিলাম, তখন দেখাই, স্যান্ডউইচ করেছিলাম, এখানে সব করে রেখেছি। এখন আমার আর আমার ছেলে খাওয়া বাকি আছে, ও খেয়ে গিটার ক্লাসে যাবে। এই সবে পড়ে এলো। এখানে মাছ এনেছে, আজকে চিংড়ি মাছ আর পার্শে মাছ এনেছে, আর মাছের মাথাটা ছিল, এটা পরে করবো একদিন। আর এখানে মাংস এনেছে, আর এখানে আমি পাড়া থেকে নিয়েছিলাম এই যে গেঁড়ি, এগুলো ধুয়ে রেখেছি সব, সব ফ্রিজে তুলবো, শুধু মাংসটাই আজকে হবে। আর রাজু করবে মাংসটা, বলে গেছে যে আমি আর মাংসটা করব, তুমি সব জোগাড় পোকার করে রাখবে, বেলায় করবো। আমি বললাম আচ্ছা, আমি ওই জোগাড় পোগাড় করে রেখে দেবো। আর আজকে ইচ্ছা আছে একটু পোলাও করব। এখন আগে ছেলেকে খেতে দিয়ে দিই, আমি টিফিন করে নিই। এই যে পাউরুটিগুলো সাজিয়ে নিয়েছি, এবার এর মধ্যে সব এক এক করে দিয়ে দেবো। অন্য দিনে আমাদের পরোটা আছে রবিবারে, কিন্তু এবারে যেহেতু খাওয়া হয়ে গেছে পরোটা, তারপর কালকেও রাজু কচুরি এনেছিল, ওই জন্য আমি বলি রোজ রোজ বাইরের খাবার ভালো না, আজকে ঘরেই বানাবো। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, সে খাচ্ছে। এখানে তখন আমি বাজারগুলো ঢেলে নিই, এখনো আরো দুটো বসিয়েছি, হলে তারপর আমি খাবো। এনেছে এখানে বেগুন, এতে এনেছে পুঁই মেছুলি, আমাকে বলেই গেছে কালো প্যাকেটে পুঁই মেছুলি আছে। এখানে এনেছে দুটো ফুলকপি, বেগুন, কাঁচা লঙ্কা, দুটো লেবু, শশা আনতে বলেছিলাম ভুলে গেছে, যখন খেতে বসবে তখন বললো, লেবুটা কোথায়, যখন খেতে বসবে তখন বলবে যে স্যালাড করুনি। এই হলো বাজার, ও খালি পড়ে যাচ্ছে। এই হলো বাজার, ব্যাগটা এখানে থাক, ব্যাগটা ধুইয়ে আর রাখবো। আর একটু হবে, একটু
মানে ছেলে খাচ্ছে, মানে একটা ঝাড়ু আনিয়েছি, এই যে খেতে দিয়েছি। কেমন হয়েছে? ভালো হয়েছে? আর এখানে চলছে গোপাল ভাঁড়। এখন এখন পরীক্ষা হচ্ছে তো ওই জন্য কম চলছে টিভিটা, নাহলে একটুখানি রবিবার হলে আমাদের একটুখানি গোপাল ভাঁড় দেখা হয়, সবাই দেখি আমরা। এই দুটো হয়ে গেছে, এই দুটো নামিয়ে নিই। শীতকাল পড়েছে তো এবার সবাই যাবে পিকনিক করতে। এখন একটা গাড়ি গেল, ওই জন্য গুম গুম করে আওয়াজ হচ্ছে, বক্স ফক্স চালিয়ে সবাই যাচ্ছে। বাসন্তী পোলাও করব। আমি চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি একটুখানি আদা গ্রেট করে দিয়ে দেব। এবার এর মধ্যে দেব একটুখানি গরম মশলা। একটুখানি দেব হলুদ। এখন আর দেবো না, এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আর এটা চাপা দিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টা বা এক ঘন্টা রেখে দেব। এটাকে চাপা দিয়ে রেখে দেব, একটা থাক পরে করবো। পোলাওটা করব, ওই জন্য আমি গ্যাস জ্বেলে দিয়েছি। এবার এর মধ্যে দেব ঘি। এবার এর মধ্যে দেবো তেজপাতা, এলাচ আর দারচিনি। এবার এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। হালকা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে চালটা দিয়ে দেব। আগে থেকে মাখিয়ে রেখেছিলাম চালটা।
হালকা করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দেব। আমি এই কাপটা মেপে দেড় কাপ এতে চাল দিয়েছিলাম, ওই জন্য আমি তিন কাপ জল দেব, তার ডবল। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দেব। নুনটাকে ভালো করে মিশিয়ে দেব। এবার এটা চাপা দিয়ে দেব, দিয়ে গ্যাসটা আস্তে করে দেব। পোলাওটা হয়েই গেছে, জল পুরো শুকনো হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে। এবার এই অবস্থায় একটুখানি মিষ্টি দেবো, চিনি দেবো। দিয়ে এটাকে মিশিয়ে দেবো। দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। আবার যখন খুলবো তখন একদম পুরো ঝরঝরে হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে দেড়টা, এই একটু আগে রাজু এলো, এসেখানে মাংস বসিয়েছে। আমি ফোন করে বললাম একবার মাঝখানে যে আমি করে নেব, তোমার আসতে দেরি হচ্ছে, বললো না আমি যাচ্ছি গিয়ে করব। এখন এসছে, এসেখানে রান্না বসিয়েছে। নাম দেখো, গায়ে আছে ওই জন্য ওকে দেখাচ্ছি না। এখন ঘড়িতে বাজে প্রায় দুটো, এখন রান্না হলো সবই। রাজু রান্না করে আর চান করতে গেছে, আপনাদের দেখাই। এখানে আমি গ্যাস ফ্যাস মুছে সব পরিষ্কার করে নিয়েছি, আপনাদের দেখাই কেমন মাংসটা রান্না করলো। এই মাংসটা দিয়ে ধনে পাতাটা আমি ছড়িয়ে দিয়েছি, এখানে স্যালাড, আর এই হলো পোলাও। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। রাজু চান করে এলে তারপর খাবো আমরা। শুভ সন্ধ্যা বন্ধুরা, রেডি হয়ে গেছি, একটু বেরোবো, একটু চোখের ডাক্তারখানায় যাব চোখ দেখাতে, মনে হয় পাওয়ারটা বেড়েছে ওই জন্য। আমার আমার আগে থেকেই চশমা ছিল, ওই চশমাগুলোই নেব, ওই চশমাতেই পাওয়ারটা সেট করিয়ে নেব, আর নতুন করে ফ্রেম নেব না। এই একটা আছে চশমা, দুটো চশমা, অথচ আমি একটাও পরি না। এই একটা চশমা আর একটা চশমা এখানে আছে, সেদিনকে যেটা পরেছিলাম, দুটোতেই একবারে পাওয়ার সেট করে নেব, দুটোতেই পাওয়ার সেট করে নেব একেবারে। এটা আর এটা দুটো, চলুন একটা একটা স্টোল নেব, যদি বাইরে এখন ঠান্ডা লাগে, ঘরে তো গরম, বাইরে স্কুটি করে যাব তো, যদি ঠান্ডা লাগে ওই জন্য। ছেলে ওখানে পড়ছে, চলুন ছেলে পড়ছে, ছেলেকে রেখে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসতে হবে। চশমা নিয়েছি একটা ব্যাগে। গুড মর্নিং বন্ধুরা, আজকে নেক্সট ডে, কালকে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কালকে ডাক্তারখানায় যাচ্ছিলাম, দেখালাম আপনাদেরকে, কালকে তো ডাক্তার আসেনি, আমার ডাক্তার দেখানো হয়নি। তো আমরা ওখান থেকে শপিং মলে গিয়েছিলাম, কিছু বাজার করার ছিল সংসারের জিনিস, কারণ দু সপ্তাহ আমি বেরোইনি,
আর ছেলের পরীক্ষা হচ্ছে যেহেতু সেই জন্য আর কতগুলো জিনিস আমার খুব প্রয়োজন ছিল, ওই জন্য কালকে বেরিয়েছিলাম। আসার পথে মায়ের সাথে দেখা করেও হয়ে এসেছি, কিন্তু কোনো ভিডিও করতে পারিনি কারণ ফোনের ব্যাটারিটা আমার একদম লো হয়ে গিয়েছিল, ফোনটা তারপরে বন্ধ হয়ে গিয়েছিল, ওই জন্য আর এসেও কোনো ভিডিও করিনি। তো এখন ওই জন্য ভিডিওটা এন্ড করার জন্য ক্যামেরাটা অন করলাম। এখানে আমার সব অলরেডি অনেক কাজ হয়ে গেছে, এখানে রান্নাও বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, আর এখানে রাজু বাজার এনেছে সকালবেলা। কালকে সেই স্যালাড করব বলে শশার জন্য বলেছিলাম, ও ভুলে গিয়েছিল, তো কালকে দুটো শশা আমি ফ্রিজে খুঁজে খুঁজে পেয়েছি, সেটা দিয়ে স্যালাড করেছিলাম। আর আজকে আমি বললাম যে শশা নিয়ে আসবে, তো শশা গাজর সব নিয়ে এসছে, ডিম নিয়ে এসছে, দাঁড়ান দেখাই, এখানে একটা ডিম নিয়ে এসছে, আমি ফ্রিজ থেকে টেটা বার করেছি, এতে ডিমগুলো সাজিয়ে রাখবো। এতে কটা ডিম ছিল সেগুলো আগে এতে গুছিয়ে নিয়েছি, কারণ এগুলো পরে দেবো, যেহেতু আগের ডিম তো ওই জন্য এগুলো পরে দেব। আর এখানে এনেছে আজকে ডিম, এগুলোকে আগে তুলে নিই। এক একটা ডিম ছোট, আবার এক একটা ডিম বড়। এতক্ষণ আমি ছেলেকে একটু পড়াচ্ছিলাম, তারপরে একটুখানি এডিটিং এর কাজ বাকি ছিল, এডিটিং করলাম, অনেক টুকটাক কাজ হয়ে গেছে আমার। তারপর ছেলে পড়তে বসেছে, ও পড়ছে ঘরেতে, ও স্যার এসছে, এই ডিমটা ফাটা, আজকে যেহেতু ডিমের ঝাল করব, ওটা ভাজা করব, ভেজে ঝাল করে দেব। রাজু ভাজা ডিমের ঝাল খেতে ভালোবাসে, ওকে ভেজে দেব, আর আমাদের দুজনেরটা সিদ্ধ করে নেব, আমার আর ছেলেরটা। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ব্লগে, টাটা।